হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ করে দেখাচ্ছি গাজর দিয়ে খুব সহজ আর মজার একটি রেসিপি। তৈরি করে দেখাচ্ছি গাজরের পায়েস। প্রথমে কয়েকটা গাজর ভালোভাবে ধুয়ে উপরে খোসাটা ফেলে গ্রেটারে চিকন সাইড থেকে গ্রেট করে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি এরকম গ্রেটার না থাকে, ছুরি বা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারেন। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে পায়েস করতে হবে। একটা প্যানে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিব। 2টা এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিব। 1 টুকরা দারচিনি আর 1টা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। এগুলোর চারপাশ থেকে যখন এরকম বাবল বের হতে থাকবে আর সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখনই এর ভিতরে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। এবার 2-3 মিনিট নেড়েচেড়ে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ দুধ। ¼ কাপ চিনি। এখন মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করে নিব আর মাঝে মাঝে একটু নেড়ে দিব। এর ভিতরে 3 টেবিল চামচ পাউডার মিল্ক নিয়ে নিব। এবার আরো কিছুক্ষণ জাল করব। আর একটু ঘন হয়ে আসলেই নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মজাদার গাজরের পায়েস। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা ভিডিও দেখছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।